আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আচ্ছা, দীর্ঘদিন ছুটির পরে আজকে আমরা আবার ক্লাসে মিলিত হয়েছি। তো আজকে আমরা পড়ব আমাদের মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়, অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ে আছে আমাদের মূল্যবোধ। আমরা মূল্যবোধ সম্পর্কে আজকে আমরা জানব। আচ্ছা, প্রত্যেক ব্যক্তি মূল্যবোধটা আসলে কি এটা আমরা একটু জানব। যে প্রত্যেক ব্যক্তি তার পরিবেশে বিভিন্ন উপাদানের প্রতি একটি বিশেষ মনোভাব থাকে। পরিবেশের বিভিন্ন ব্যক্তির সংস্পর্শে এসে সমাজীকরণের সাথে সাথে মানুষের মধ্যে নানা প্রকার মনোভাব গড়ে ওঠে। অর্থাৎ মনোভাব হচ্ছে কতগুলো মূল্যবোধ হচ্ছে অর্থাৎ কতগুলো মনোভাবের সমন্বয়ে গঠিত অপেক্ষাকৃত স্থায়ী বিশ্বাসকে বলা হচ্ছে মূল্যবোধ। তাহলে মূল্যবোধটা কি? যে কতগুলো যে মনোভাব আছে এই মনোভাবগুলোর সমন্বয়ে গঠিত একটি স্থায়ী বিশ্বাস, এই বিশ্বাসকে বলা হচ্ছে মূল্যবোধ। মূল্যবোধ হলো এক ধরনের আদর্শ। মূল্যবোধ স্থায়ী নয়, বরং পরিবর্তনশীল। অর্থাৎ যদি এটা পরিবর্তনশীল হলেও কম পরিবর্তনশীল, যদি বড় কোনো দুর্ঘটনা না থাকে তাহলে কোনো ভাব মূল্যায়ন মূল্যবোধ খুব যে বেশি পরিবর্তন হবে তা না, তবে এটা মূল্যবোধটা স্থায়ী নয়। বয়স এবং সময় মূল্যবোধ পরিবর্তন করতে সহায়তা করে। আচ্ছা, তো আমরা জানলাম যে আসলে মূল্যবোধটা কি, যে কতগুলো আমাদের মনোভাবের সমন্বয়ে গঠিত একটা স্থায়ী বিশ্বাস, এটাই হচ্ছে আমাদের মূল্যবোধ। তো আমরা এখন একটু জানি যে আসলে মূল্যবোধের বৈশিষ্ট্যগুলো কি। ঠিক আছে, এখানে মূল্যবোধের বৈশিষ্ট্য এক নম্বরে আমরা আসি, মূল্যবোধ হলো এক ধরনের আদর্শ। মূল্যবোধ হলো এক ধরনের আদর্শ। দুই, মূল্যবোধ স্বাধীনভাবে গঠিত। তিন, ব্যক্তির আচার আচরণ তথা তার চরিত্র গঠনে তার নিজস্ব সমাজে মূল্যবোধ যথেষ্ট প্রভাব রাখে। চার, মূল্যবোধ সুসংগত ও সুসংলগ্নভাবে গঠিত। পাঁচ, সামাজিক মূল্যবোধ সামাজিকরণ প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তির মনোভাব ও ব্যক্তিত্ব গড়ে তুলতে সাহায্য করে। ছয়, মূল্যবোধ সংখ্যা অল্প। সাত, মূল্যবোধ হল সমাজের চালিকা শক্তি। আট, মূল্যবোধ সামাজিক ঐক্য ও সংহতি রক্ষা করে। নয়, এটি কম পরিবর্তনশীল, তবে বড় কোনো ঘটনা ছাড়া মূল্যবোধের পরিবর্তন ঘটে না। দশ, মূল্যবোধের সাথে কৃষ্টি সম্পর্কযুক্ত। এই যে আমরা বৈশিষ্ট্যগুলো দিয়ে জানলাম বা এখানে বৈশিষ্ট্যগুলো পড়লাম, এই বৈশিষ্ট্যগুলো থাকলে অবশ্যই সেটাকে আমরা মূল্যবোধ করবো। আর মূল্যবোধের মধ্যে অবশ্যই আমাদের বৈশিষ্ট্যটা থাকবে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা বিভিন্ন ধরনের মূল্যবোধ আমরা সম্বন্ধে জানবো। যাবো মূল্যবোধে কিন্তু বিভিন্ন শ্রেণীবিভাগ রয়েছে, তো শ্রেণীবিভাগগুলোর সম্বন্ধে আমরা এখন একটু জানবো বিভিন্ন ধরনের। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের মূল্যবোধের বৈশিষ্ট্য। এখন আমরা জানবো মূল্যবোধের শ্রেণীবিভাগ। মূল্যবোধের শ্রেণী বিভাগ, মূল্যবোধের শ্রেণী বিভাগ। আচ্ছা, বিভিন্ন ধরনের মূল্যবোধ রয়েছে, তো আমরা সম্বন্ধে এখন একটু জানবো। প্রথমে আছে
সুন্দর জগত, চার সামাজিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, তাহলে আমরা মূল্যবোধের শ্রেণীবিভাগ সম্বন্ধে একটু জানবো। আছে আমাদের মূল্যবোধের শ্রেণীবিভাগ, এক নম্বরে আছে তাত্ত্বিক মূল্যবোধ। আসলে তাত্ত্বিক মূল্যবোধটা কি? তাত্ত্বিক মূল্যবোধের ব্যক্তি নিজেকে কি করে বাস্তবে প্রয়োগ, সত্য ঘটনা উদ্ঘাটন ও সৃজনশীল বিশ্বাসের মাধ্যমে প্রতিষ্ঠিত করে। তাত্ত্বিক মূল্যবোধের অধিকারীরা সত্যের পেছনে ধাওয়া করে, জ্ঞানমূলক মনোভাব গ্রহণ করে, নিজের পরিচিতি খুঁজে বেড়ায় এবং অন্যের সাথে পার্থক্য খোঁজে। কেউ লক্ষ্যবস্তুর উপযোগিতা খুঁজে বেড়ায়, কেউ বা আবার বৈচিত্র্যময় ধ্যান ধারণার পিছনে ছুটে বেড়ায়, অথবা নিরীক্ষণের উদ্দেশ্যে চিন্তন পরিকল্পে নিজেকে খুঁজে ফেলে। তাত্ত্বিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিরা সত্যানুসন্ধানী হবে, সত্যকে আবিষ্কার করাই এদের প্রধান লক্ষ্য। এরা ঘরে বন্দী থাকতে চায় না, অজানা জিনিস সম্পর্কে জানতে চায় এবং এরা নতুন কিছু আবিষ্কার করতে চায়। সুবিন্যস্ত জ্ঞান ও সুসংহত নিয়মের প্রতি এরা আবদ্ধ থাকতে চায়। তাহলে আমরা কি জানলাম? যে তাত্ত্বিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিরা এরা সবসময় সত্যের অনুসন্ধান করে এবং তারা কি করে সবসময় বৈচিত্র্যময় ধ্যান ধারণার পিছনে তারা ছুটে বেড়ায়, আর নিজের পরিচিতিটা তারা সবসময় খুঁজে বেড়ায় এবং অন্যের সাথে নিজেকে নিজের একটা পার্থক্য খুঁজে সবসময়। এটা হচ্ছে তাত্ত্বিক মনোভাব সম্পন্ন ব্যক্তি এ ধরনের আর কি হয়ে থাকে। তারপরে আছে আমাদের দুই নম্বরে অর্থনৈতিক মূল্যবোধ, অর্থাৎ অর্থনৈতিক মূল্যবোধের ব্যক্তিরা এর একটা আগাগোড়ায় বাস্তববাদী। একজন সহকর্মী, একজন অর্থকামী ব্যক্তির বৈশিষ্ট্য হচ্ছে তার উচ্চ বিষয়বস্তু উপযোগী, তার সম্বন্ধে আগ্রহী হওয়া। এ ধরনের মূল্যবোধ ব্যক্তি অর্থনৈতিক বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত। এ ধরনের মূল্যবোধে ব্যক্তি তার অর্থ উপার্জন, অর্থ সঞ্চয়, অমিত ব্যয়িতা ইত্যাদি অর্থনৈতিক প্রবণতার মাধ্যমে সঞ্চয় করে। তার আগ্রহ নির্দিষ্ট সম্পদে সঞ্চিতকরণ, সুখ্যাতি সুসজ্জিতকরণ এবং বাস্তব পরিকল্পনার দিকে অগ্রসর হওয়া। সে বিশ্বের ব্যবসা বাণিজ্য, উৎপাদন, বাজারজাতকরণ, দ্রব্যের ভোগ সাধন ইত্যাদির প্রতি অধিক আগ্রহী হয়ে ওঠে। ব্যক্তির জীবনে এরা বিলাসিতা ও সৌন্দর্যের প্রতি হতবুদ্ধি হয়ে ওঠে। এরা রাজনৈতিক ও সামাজিক মনোভাব প্রকাশের চেয়ে ধন সম্পদের সবার চেয়ে মাথা উঁচু করে দাঁড়াতে বেশি পছন্দ করে। তবে এই ধরনের ব্যক্তিরা কিন্তু একটু মিতব্যয়ী হয়, তারা সবসময় অর্থ নিয়ে সবসময় চিন্তা করে। আচ্ছা, এরপরে আমরা আসতেছি তিন নম্বরে সৌন্দর্য ও মূল্যায়ন। আচ্ছা, মানুষ কিন্তু স্বভাবতই সুন্দরের পূজারি। আচ্ছা, মানুষ মাত্রই সৌন্দর্য প্রিয়, অর্থাৎ সৌন্দর্য সত্য, সত্যই সুন্দর। এসব ব্যক্তিদের সৌন্দর্যবোধ অত্যন্ত প্রবল। এরা জীবনে সৌন্দর্য পিপাসু হয়ে থাকে এবং প্রকৃতির মধ্যে সর্বদাই সৌন্দর্য খুঁজে পেতে চায়। সৌন্দর্যবোধ
प्राप्त व्यक्तिरा सर्वदा जाकजमक शक्तिमत्तार विशिष्ट परिचय चिन्ह बा सम्मान सूचक चिन्हगुलोके एरा सबचेये बेशी पछन्द करे। एदेर सौंदर्य पिपासु मनोभाव तात्विक व्यक्तिदेर ठीक विपरीत। एरा चिंताधारा एक तात्विक मूल्यबोधेर चिंताधारा विभिन्नता ओ विभाजन घटे। किन्तु सौंदर्य पिपासु व्यक्तिदेर मते सौंदर्येर सत्य चिरकालेर आनन्द, तारा सबसमय सौंदर्येर प्रति बेशी आग्रही थाके। अच्छा, এরপরে আছে আমাদের চার নম্বরে সামাজিক মূল্যবোধ। সামাজিক মূল্যবোধ হচ্ছে মানুষ সামাজিক জীব। সামাজিক মূল্যবোধ সম্পূর্ণ ব্যক্তিদের কাছে জনগণের ভালোবাসায় সব। তাদের কাছে মূল্যবোধের অর্থ হলো পরার্থ পরতা। সামাজিক মূল্যবোধ হলো সামাজিক ঘটনা বা আচরণের গুণারোপিত যা অংশীদারিত্বের মাধ্যমে সামাজিক সদস্যগণ মানসিকভাবে প্রতিষ্ঠিত করে। আচরণের এই মান সম্পর্কিত অভিন্ন ধারণাটি হল মূল্যবোধ। আচ্ছা, সামাজিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিরা সহজেই সকলের সঙ্গে বন্ধুত্ব ও প্রীতির সম্পর্ক গড়ে তুলতে পারে। মানুষের প্রতি এদের ভালোবাসা থাকে অগাধ। এরা ভালোবাসার মাধ্যমে জীবনের মূল্যবোধ খুঁজে পায়। রাজনৈতিক ব্যক্তিত্বের তুলনায় এরা ভালোবাসাকে নিজের বিশেষত্বে বেছে নেয় এবং মানুষে মানুষে নিবিড় সম্পর্ক গড়ে ভালোবাসাকে উপযুক্ত গঠন হিসেবে ধরে নেয়। এরা নিজের স্বার্থের প্রতি তেমন গুরুত্ব দেয় না, তবে এরা দয়ালু, সহানুভূতিশীল এবং নিঃস্বার্থ হয়ে থাকে। এরপরে আমরা আসব পাঁচ নম্বরে রাজনৈতিক মূল্যবোধ। যে মূল্যবোধের উপর ভিত্তি করে ব্যক্তি তার রাজনৈতিক কর্মকাণ্ড, রাজনৈতিক আদর্শ ইত্যাদি পরিচালনা করে থাকে, সেটাই হচ্ছে রাজনৈতিক মূল্যবোধ। রাজনৈতিক মূল্যবোধ সম্পূর্ণ ব্যক্তিরা সবসময় তারা নেতৃত্ব প্রদান করতে চায়। এদের মধ্যে প্রভুত্ব বিস্তার করার ইচ্ছা থাকে বল এবং শক্তিশালী। সবার উপরে প্রভাব বিস্তার করা এদের চরিত্রের একটি উল্লেখযোগ্য দিক। রাজনৈতিক মূল্যবোধের উপর ভিত্তি করে বিভিন্ন রাজনৈতিক দলের উদ্ভব ঘটে। যদিও বিভিন্ন দলের মধ্যে রাজনৈতিক আদর্শ একরূপ নাও হতে পারে, অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে তাদের রাজনৈতিক আদর্শটা কিন্তু বিভিন্ন রকম হতে পারে, তবে রাজনীতির সংকীর্ণ পরিসরে এদের সকল কার্যকলাপ নিবিষ্ট থাকে। এরা প্রতিযোগিতাপূর্ণ ও সংগ্রামপূর্ণ জীবনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজনৈতিক মূল্যবোধ সম্পন্ন লোকেরা পুরোপুরি শক্তিমত্তার মূল্যবোধ খোঁজে। আচ্ছা, একজন তারপরে আসে আমরা ধর্মীয় ছয় নম্বরে আছে ধর্মীয় মূল্যবোধ। আচ্ছা, ধর্মীয় মূল্যবোধ হচ্ছে যারা অবশ্যই ধর্মের প্রতি বেশি আগ্রহী থাকে। আর এসব মূল্যবোধে ধর্মীয় মূল্যবোধের কারণেই কিন্তু পৃথিবীতে বিভিন্ন ধর্মের উদ্ভব হয়েছে। ধর্মীয় মূল্যবোধ সম্পূর্ণ ব্যক্তিরা কি একেবারে বিমূর্ত ধারণার অধিকারী? তারা সৃষ্টির উৎস সম্বন্ধে সবসময় জানতে আগ্রহী। পরম সত্যকে উপলব্ধি করার প্রচণ্ড ইচ্ছা তাদের থাকে। ধর্মীয় মূল্যবোধের এই কারণ জন্যই কিন্তু বিভিন্ন ধর্মের পৃথিবীতে কিন্তু বিভিন্ন ধর্মের সৃষ্টি হয়েছে। ব্যক্তি নিজ নিজ ধর্মের প্রতি তার মূল্যবোধের প্রতিফলন ঘটায়। একজন ধার্মিক ব্যক্তি প্রত্যেক ঘটনার মাঝেই স্বর্গীয় ইঙ্গিত খুঁজে পায়। এ ধরনের ব্যক্তিরা সাধারণত ঐশ্বরিক ক্ষমতার উপরে তারা নির্ভরশীল। তো এই যে আমরা জানলাম এখানে আমাদের মূল্যবোধের আসলে বিভিন্ন ধরন, তবে ব্যক্তির মধ্যে দেখা যায় কোনো না কোনো ব্যক্তির মধ্যে কোনো না কোনো মূল্যবোধ অবশ্যই থাকে, অবশ্যই থাকতে পারে। আচ্ছা, এরপরে আমরা আসব মূল্যবোধের পরে আমরা আসব এই যে মূল্যবোধটা যে আমাদের গঠন হলো, এই মূল্যবোধটা গঠনের আসলে মাধ্যম, কোন মাধ্যমে আমাদের মূল্যবোধগুলো গঠন হয় সে সম্বন্ধে আমরা এখন একটু বিস্তারিত জানব। মূল্যবোধ গঠনের মাধ্যম মূল্যবোধ গঠনের মাধ্যম। প্রথমেই আসি আমরা, প্রথমে মূল্যবোধ গঠনের মাধ্যম পরিবার।
দুই বিদ্যালয় তিন সমবয়সী দল সমাজ ও কৃষ্টি আছে। তাহলে এখানে আমরা আসবো, জানবো আমরা যে উপর মূল্যবোধ গঠনের মাধ্যম আছে। প্রথম মাধ্যম হচ্ছে পরিবার। একটা শিশু পরিবারে জন্মগ্রহণ করে, সে পরিবারে ওই পরিবারের মতো করে সে কিন্তু দিনে দিনে বেড়ে ওঠে, অর্থাৎ সমাজীকরণের মাধ্যমে তার মূল্যবোধ গঠনের প্রক্রিয়া শুরু হয় কিন্তু পরিবার থেকে। এ সময় শিশু এমন প্রয়োজনীয় দক্ষতা ও অভ্যাস অর্জন করে যার মাধ্যমে সে সমাজের একজন সভ্য হিসেবে নিজেকে যথার্থভাবে গড়ে তুলতে পারে। শিশু যে পরিবারে বাস করে সেই পরিবারের লক্ষ্য ও ভাবধারার সাথে শিশু নিজেকে ওতপ্রোতভাবে জড়িত করে। পরিবারের মধ্যে শিশু প্রথম মানসিক জগৎ প্রস্তুত হয়। পরিবারের ধারা, সে কী ধারা, সে কী ধরনের প্রথা, পরিবারের ধারা সেখানে কী ধরনের প্রথা, রীতিনীতি প্রচলিত, এসবের উপর ভিত্তি করে একটা শিশুর জীবনভঙ্গি গড়ে ওঠে। পিতামাতার মধ্যে সম্পর্ক ভালো থাকলে সে পরিবারকে সুখী পরিবার বলা যেতে পারে এবং সুখী পরিবারের সন্তানেরা কিন্তু সবসময় নিজেকে সুখী মনে করে। পিতামাতাকে অনুমোদনশীল হওয়া উচিত এবং শিশুদের প্রতি তাদের যে ভালোবাসা আছে তা প্রকাশ হওয়া দরকার। বাবা মা ছেলে মেয়েদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন এবং মূল্যবোধ সম্পর্কিত ধারণাগুলো তাদের সাথে আলাপ আলোচনা করেন। ছেলেমেয়েরা মা বাবাকে বেশি অনুসরণ করে এবং মূল্যবোধগুলো তাদের জীবনে প্রতিফলিত করে। এরপরে যে মাধ্যমটা আছে সেটা হচ্ছে পরিবার থেকে, পরিবারে সে যেটুকু অর্জন করলো সেটা নিয়ে সে কিন্তু তাকে আসে কোথায়, বিদ্যালয়ে। আচ্ছা, মূল্যবোধ গঠনের অন্যতম মাধ্যম হলো বিদ্যালয়। পরিবারে মা বাবার পর শিশুরা শিক্ষা প্রতিষ্ঠানে বা বিদ্যালয়ে গমন করে। মা বাবার শেখানো মূল্যবোধ শিশুরা বিদ্যালয়ে শিক্ষকের মাধ্যমে অর্জন করতে চায়। শিশুর মৌলিক ব্যক্তিত্ব পরিবারেই গড়ে ওঠে। শিশুরা এই মৌলিক ব্যক্তিত্ব নিয়ে বিদ্যালয়ে গমন করে। বিদ্যালয়ে শিশুরা নতুন পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেয়। ধীরে ধীরে শিশুকে বিদ্যালয়ের নিয়মকানুন মেনে চলতে হয়। স্বাধীন চেতা মনোভাব, সহযোগিতা, আত্মনির্ভরশীলতা, নিয়মানুবর্তিতা, সততা, ন্যায়নীতি ইত্যাদি সবই কিন্তু শিশুর মধ্যে দেখা যায়। ছোট্ট শিশুরা শিক্ষককে খুবই কী করে, তারা শ্রদ্ধা করে। শিক্ষকের কথা শিশুরা খুবই মূল্য দেয়। শিক্ষকের আচার ব্যবহার, চিন্তাধারা, কথা বলার ভঙ্গি ইত্যাদি শিশুর আচরণকে প্রভাবিত করে। শিশুর মূল্যবোধ সৃষ্টির ব্যাপারে বিদ্যালয়ে পাঠ্য বই, আচার অনুষ্ঠান ইত্যাদিও যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমরা জানলাম যে একটা শিশু পরিবারে বেড়ে ওঠে, পরিবারের সে মূল্যবোধ সম্পর্কে সে ওখানে ধারণা পায়, তারপর সেটা নিয়ে এসে বিদ্যালয়ে এসে সে ওই মূল্যবোধগুলো সে এখানে অর্জন করতে শিখে। তারপরে সে ওখান থেকে আসে এখানে সমবয়সী দলে। আচ্ছা, শিশু মূল্যবোধ গঠনের ব্যাপারে তার সঙ্গী দল বা খেলার সাথীরাও কিন্তু শক্তিশালী ভূমিকা পালন করে। বিদ্যালয়ে একই শ্রেণীতে যারা পড়ে বা পাড়া প্রতিবেশীদের মধ্যে একই বয়সী দলকেই বলা হচ্ছে সমবয়সী দল। সমবয়সীদের প্রশংসা, নিন্দা, সমর্থন সব কিছুর প্রতি শিশু কিন্তু অত্যন্ত সংবেদনশীল থাকে। যেসব শিশুরা সমবয়সী দলে উচ্চ মর্যাদা পায় তারা সাধারণত অধিকতর আত্মবিশ্বাসী এবং নিজের সম্পর্কে ইতিবাচক সম্পন্ন হয়। সমবয়সী দলের প্রভাবই শিশুর পারস্পরিক সৌহার্দ, সহযোগিতা, প্রতিযোগিতা, সততা, ন্যায়নীতি প্রভৃতির বিকাশ ঘটে। তবে একথাও ঠিক যে একজন অপরাধ প্রবণ
বন্ধু বা সমবয়সী একটা শিশুকে কিন্তু অপরাধমূলক কাজে লিপ্ত করার ব্যাপারে এই সঙ্গী দলটা কিন্তু খুবই শক্তিশালী ভূমিকা পালন করে। তাহলে অবশ্যই সমবয়সী জামা বা সমবয়সীদেরকে অবশ্যই আমরা যাদের শিশুরা যাদের সঙ্গে মিশবে এই সমবয়সীদেরকে কিন্তু অবশ্যই ভালোভাবে দেখে শুনে তাদের সঙ্গে কী করতে হবে অবশ্যই মিশতে হবে। একজন ভালো সঙ্গী সঙ্গে থাকলে কখনোই কোনো অপরাধ বা কোনো খারাপ কিছু খারাপ চিন্তা খারাপ কিছু তার কাছে আসতে পারবে না। যখনই একজন অপরাধপ্রবণ সমবয়সীর সঙ্গে একজন শিশু মিশবে তখনই কিন্তু তার মধ্যে একটু একটু করে হলেও অপরাধপ্রবণতাটা বৃদ্ধি পাবে। কাজে এ ব্যাপারে অবশ্যই বাবা মাকে সতর্ক থাকতে হবে। এরপরে আসছে আমাদের কমিউনিটি। আচ্ছা, ব্যক্তির কমিউনিটি বা পারিপার্শ্বিক পরিবেশ তার মূল্যবোধ গঠনে সহায়তা করে। পরিবেশের অধিকাংশ বিষয়বস্তুর প্রতি শিশু মনের জিজ্ঞাসা থেকে একজন শিশু নানা প্রকার মূল্যবোধ গঠন করে থাকে। সে তার পারিপার্শ্বিক পরিবেশ থেকে ধর্মীয় বিশ্বাস, সঙ্গীতের প্রতি আকর্ষণ, গুরুজনদের প্রতি ভক্তি শ্রদ্ধা, সহপাঠীদের প্রতি প্রীতি ভালোবাসা ইত্যাদি জাতীয় মূল্যবোধ গ্রহণ করে থাকে। সবশেষে আমরা আসছি মূল্যবোধ গঠনের মাধ্যম হিসেবে সমাজ ও কৃষ্টি। সমাজে গৃহীত মূল্যবোধ সমাজের সদস্যদের মাঝে ব্যক্তির কাছে উপস্থাপিত হয় এবং ব্যক্তি সেগুলো সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে অর্জন করে। একই ব্যক্তির মূল্যবোধ তার সমাজ ও কৃষ্টির দ্বারা নির্ধারিত হয়। এ কারণেই এক একটি সমাজ বা কৃষ্টিতে এক এক ধরনের মূল্যবোধ প্রাধান্য পায়। তাহলে আমরা জানলাম যে আসলে মূল্যবোধের যে আমার গঠন বা মূল্যবোধ গঠনের এই যে মাধ্যম, এই মাধ্যমগুলোর মাধ্যমে কিন্তু দেখা যায় যে মূল্যবোধটা আমাদের গড়ে ওঠে। আচ্ছা, এরপরে আমরা আসবো যে মানব আচরণের উপর মূল্যবোধের প্রভাব। শেষে আমরা আসবো মানব আচরণের উপর মূল্যবোধের প্রভাব। মানব আচরণের উপর মূল্যবোধের প্রভাব। দীর্ঘদিন সমাজে একত্রে বসবাস করার ফলে নিজস্ব মূল্যবোধ গড়ে ওঠে। তো আমরা মূল্যবোধের প্রভাব এখন আমরা একটু আলোচনা করব। আচ্ছা, ব্যক্তির সামাজিক মূল্যবোধ সামাজিক প্রক্রিয়ার মাধ্যমে মনোভাব ও ব্যক্তিত্ব গড়ে তুলতে সাহায্য করে। ব্যক্তির মনোভাব তৈরিতে তার নিজস্ব সমাজের মূল্যবোধ কতটা ভূমিকা পালন করবে তার উপরে নির্ভর করছে ধর্ম, বর্ণ, ভাষা, গোষ্ঠী ও শ্রেণীর প্রতি তার কী ধরনের মনোভাব পোষণ করবে। এরপরে আমরা আসি বাল্য ও কৈশোর সমাজ থেকে অর্জিত মূল্যবোধ দ্বারা পরিণত বয়সে ব্যক্তি তার জাতীয় ও আন্তর্জাতিক জীবনে কী ভূমিকা পালন করবে তাও অনেকটা নির্ধারণ হয়ে থাকে। তারপরে ব্যক্তির আচরণ তথা তার চরিত্র গঠনে তার নিজস্ব সমাজের মূল্যবোধ যথেষ্ট প্রভাব বিস্তার করে। বিভিন্ন পরিবেশে সে কীভাবে মিশবে, স্থান কাল পাত্রভেদে সে কী আচরণ করবে, কাকে স্নেহ করবে আর কাকে বাসবে শ্রদ্ধা করবে, কাকে কীভাবে সম্মান করবে, তার অনেকটাই তার সমাজ থেকে অর্জিত মূল্যবোধের উপরে নির্ভর করছে। এরপরে ব্যক্তি যেমন তার সমাজের মূল্যবোধ দ্বারা পরিচালিত হয়, সমাজও তার লক্ষ্য অর্জনে মূল্যবোধকে কাজে লাগায়। মূল্যবোধ হল সমাজের চালিকা শক্তি। ব্যক্তি তার সামাজিক নিয়ম শৃঙ্খলা রক্ষা করে এবং ব্যক্তির আচরণকে কাঙ্ক্ষিত পথে নিয়ন্ত্রণ ও সংশোধন করে। তারপরে আসছি আমরা যে মূল্যবোধ সামাজিক ঐক্য ও সঙ্গতিকে রক্ষা করে। সমাজবদ্ধ মানুষ তাদের নিজ নিজ মূল্যবোধ অনুযায়ী মূল্যবোধের শিক্ষানুযায়ী সমাজে ঐক্যবদ্ধভাবে সংহতি ও স্থিতিশীলতা রক্ষা করে বসবাস করে। এক এক সমাজে এক এক ধরনের
মূল্যবোধ প্রাধান্য পায়। ব্যক্তি সেই মূল্যবোধ অর্জনের মাধ্যমে উল্লেখিত সমাজের একজন সদস্য হিসেবে বিশিষ্টতা লাভ করে। এ কারণে বিভিন্ন সমাজের সদস্যদের মূল্যবোধের মধ্যে পার্থক্য দেখা যায়। তবে পুরুষ ও মহিলাদের মধ্যে বিভিন্ন মূল্যবোধের পার্থক্য দেখা যায়। যেমন তাত্ত্বিক মূল্যবোধের ক্ষেত্রে পুরুষ মহিলাদের চেয়ে উচ্চমানের, এবং সামাজিক মূল্যবোধের ক্ষেত্রে আবার পুরুষদের তুলনায় মহিলারা উচ্চ মূল্যবোধ সম্পন্ন হয়ে থাকে। অন্যদিকে আবার অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সৌন্দর্যবোধ আর অন্যদিকে অর্থনৈতিক, সামাজিক, সৌন্দর্যবোধ ও ধর্মীয় মূল্যবোধের ক্ষেত্রে আবার মহিলারা পুরুষদের তুলনায় বেশি মূল্যবোধ সম্পন্ন হয়ে থাকে। পুরুষের রাজনৈতিক ক্ষেত্রে বেশি সময় ব্যয় করতে হয়, তারা রাজনীতিকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গণ্য করে। তাত্ত্বিক মূল্যবোধের ক্ষেত্রে পুরুষরা বাস্তব প্রয়োগে বিশ্বাসী, সত্য উদ্ঘাটন, সৃজনশীল বিশ্বাসের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। তাহলে আজকে আমরা যে অধ্যায়টা করলাম মূল্যবোধ, এখানে আমরা জানলাম যে আসলে মূল্যবোধটা কী, মূল্যবোধটা মূল্যবোধের প্রকারভেদ এবং মূল্যবোধ কোন মূল্যবোধের মাধ্যমগুলো এবং মানব আচরণের উপরে মূল্যবোধের যে প্রভাব বিস্তারিত সম্বন্ধে আমরা জানলাম। তো শিক্ষার্থীরা তোমরা অবশ্যই বাড়িতে বেশি বেশি করে পড়বে। আর আজকে এই পর্যন্ত, সামনের ক্লাসে আমরা অন্য আরেকটা অধ্যায় নিয়ে আমরা আবার আলোচনা করব। সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকবো, সবাই পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই থাকবো, বারে বারে হাত ধোয়ার অবশ্যই আমরা মাস্ক ব্যবহার করবো। সবাইকে ধন্যবাদ।